হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ পি মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাকে বলবো ইরাসিড ডি ক্যাপসুলটা সম্পর্কে। তো তোমাকে আজকে ইরাসিড ডি ক্যাপসুলটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো যে ইরাসিড ডি ক্যাপসুলটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসে ভালো কাজ করে এই ইরাসিড ডি ক্যাপসুলটা, এবং এটা সঠিক ব্যবহার কী আছে, কখন কীভাবে ব্যবহার করতে পারবেন এই ইরাসিড ডি ক্যাপসুলটা, এবং এটার প্রাইস কত আছে, কোথায় পাবেন। তো এ টু জেড আজকে তোমাকে এই ইরাসিড ডি ক্যাপসুলটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো, এ টু জেড আলোচনা করবো এই ভিডিওটাতে ইরাসিড ডি ক্যাপসুলটা সম্পর্কে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলকে আমাদের সাবস্ক্রাইব করা না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে ইরাসিড ডি ক্যাপসুলটা এক পাতায় কয়টা ক্যাপসুল হয় এবং এটা প্রাইস কত আছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ ইরাসিড ডি ক্যাপসুলটা একটা পাতায় 10টা ক্যাপসুল হয়। তো 10টা ক্যাপসুলের দাম মাত্র 141 টাকা। তো 141 টাকা দিয়ে এই 10টা ক্যাপসুলে ইরাসিড ডি ক্যাপসুলটা 10টা ক্যাপসুল পেয়ে যাবে সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবে এই ইরাসিড ডি ক্যাপসুলটা 10টা ক্যাপসুল মাত্র 141 টাকা দিয়ে। তো এটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসে ভালো কাজ করে এই ইরাসিড ডি ক্যাপসুলটা, এবং এটা খেলে পরে আপনাদের কী কী উপকার আসবে, এবং এটা প্রাইস কত আছে, সরি এটা ডোসেস কী আছে, কখন কী খেতে পারবেন, তো সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই ইরাসিড ডি ক্যাপসুলটা একটা গ্যাস অ্যাসিডিটির ক্যাপসুল, খুবই ভালো একটা গ্যাস অ্যাসিডিটির ক্যাপসুল, গ্যাস এবং অ্যাসিডিটি থেকে খুবই তাড়াতাড়ি রিলিফ দেয় এই ইরাসিড ডি ক্যাপসুলটা। এটার মধ্যে রয়েছে প্যান্টোবাজল 40 mg এবং ডোমপ্রিডন রয়েছে 30 mg। তো এটা আপনারা গ্যাস অ্যাসিডিটির জন্য ব্যবহার করতে পারে, এটা গ্যাস অ্যাসিডিটি খুবই ভালো কাজে আসে এই ইরাসিড ডি ক্যাপসুলটা। তো এখন কম বেশি সবারই গ্যাস অ্যাসিডিটি হয়ে থাকে, কিছু তেলে ভাজা জিনিস বা তেল জাতীয় জিনিস খেলে পরে গ্যাস হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি এই ইরাসিড ডি ক্যাপসুলটা ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনাদের গ্যাস এবং অ্যাসিডিটি দুটোই খুবই তাড়াতাড়ি বা খুবই তাড়াতাড়ি আপনারা রিলিফ পাবেন গ্যাসের থেকে এই ইরাসিড ডি ক্যাপসুলটা খেলে পরে। এটা গ্যাস অ্যাসিডিটি খুবই ভালো কাজে আসে, এর ইরাসিড ডি ক্যাপসুলটা খুবই তাড়াতাড়ি রিলিফ দেয় গ্যাস এবং অ্যাসিডিটির থেকে। তো এটা আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন, আমাদের আশা করি আপনাদের উপকারে আসবে। তো এই ইরাসিড ডি ক্যাপসুলটা কখন কীভাবে খেতে পারবেন, এটা সঠিক ডোসেজ কী আছে, তো সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই ইরাসিড ডি ক্যাপসুলটা আপনারা যারা প্রতিদিন বা রেগুলার গ্যাসের ক্যাপসুল খেয়ে থাকেন, তো তারা সকালে করে একটা খেয়ে নেবেন খালি পেটে, সকালে একটা খালি পেটে খেয়ে নেবেন। আর যারা প্রতিনিয়ত গ্যাসের ক্যাপসুল খান না, হঠাৎ মঠাতে গ্যাস হলে পরে খান, তো সেক্ষেত্রে তারা একটা করে ক্যাপসুল দিনে দুবার কন্টিনিউ করতে পারবেন, একটা করে ক্যাপসুল দিনে দুবার খেতে পারবেন খাওয়ার আগে। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই ইরাসিড ডি ক্যাপসুলটা, গ্যাস অ্যাসিডিটির জন্য খুবই ভালো কাজে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।